করা না বলছে প্রচন্ড ভোগ যাত্রা বাইক করলে ভোগ যাত্রা দেখে কি আছে মা মুনাফে কি অহি সারে পাটা তার মে মাল তার ঘি সুঙ্গার নাতে সরোবর সুঙ্গার নাতে সরোবর মে মাশাআল্লাহ সে খুব সুন্দর গতকালকে জলসা করেছি সে বিশাল বড় সে এই রকম সে কিন্তু যে চিল্লাচ্ছে সঙ্গে সঙ্গে গলা পুরো ধরে রেখে দিয়েছে সেটিও ঠিক আছে শুধু একটু প্রবলেম নেই ওই তো আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে অসুবিধা নেই আল্লাহুম্মা সাল্লি আলা যার কদম চুমে ধন্য আর ছেদেরাত মমতা যার কদম চুমে ধন্য আর ছেদেরাত মমতা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা জোর বলুন সুবহানাল্লাহ আর একবার জোর বলুন সুবহানাল্লাহ আপনার ভালো হবে না খারাপ হবে জোরে বলে তাহলে শেষটাতে আমার সঙ্গে আপনারা গাইতে থাকেন যার কদম চমে ধন্য আর যার কদম চুমে ধন্য আর ছেদেরা তোর মন্তা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার রসুল আগে জিবিরিল ও গো পেছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলম মে বজওয়া দিয়া কামুলি ওয়ালে তোহিদি গঙ্গা আলম মে বজওয়া দিয়া কামুলি ওয়ালে পিপি কে পিয়ালে কৌসর কে লোটেঙ্গে মাজাজি বারবার কে ইন্না আতাইনা কাল কাউসার ফরমা দিয়া কামুলি ওয়ালে দিয়া
মিলা ঈমানও মিলাম, পড়নে কে লিয়ে কুরআনও মিলাম, জো কো সো দেনে কা তা সব কো সো দিলো আ দিয়া কবুলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illallah 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 muhammadur rasulullah asman malik je allah জমিনের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমার সামনে বসে থাকা নামাজি পরেজগার দিনদার আল্লাহওয়ালা আমার বাবাজিরা, আমার সমবয়স্ক নওজোয়ান যুবক বৃন্দরা, কুচিকাচা স্নেহ সোনার ভাইরা,
পর্দা নসিনা আবেদা জাহেদা জাকেরা আমার ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আজকে মহতি ঈশারে সবে আগত ওলামাই কিরাম হাফেজে কুরআন, বিশেষ করে আজকে জলসা কমিটির সেক্রেটারি সভাপতি সদস্য কর্মী বৃন্দগণেরা, পাক আপনাদের খিদমত আল্লাহ পাক নিয়ে এসেছেন, এসেছি তবে বাবু অনেক দূরস্থার সকলার থেকে মনে হয় দূরস্থারের রাস্তাটা আমার, ঘরে থেকে যখন আসছি মনটা খুব ভালো, কেন মেদিনীপুরে শুধু আজকে আমি প্রথম জলসায় আসিনি, এর আগে আল্লাহ পাক আমাকে অনেক পার নিয়ে এসেছেন মেদিনীপুরের দিকে, আপনাদের বদলাল চক নন্দকুমার আরো আছে ও সাইডে বহু জায়গা আমরা নিয়ে এসে আসি, আজকের জীবনে সব থেকে রেকর্ড লোক আজকেরই জানতে আল্লাহর হুকুম হয়েছে পানি হয়েছে, একটা দিন যদি আমি আপনি যদি না ঘুমাই একটা মানুষ কি বলতে পারবো যে ভাইজান কাল সকাল হলে কাজে না গেলে আমার সংসার চলবে না, একটা মানুষ বলতে পারবে আজকে সারাটা রাত জাগার পর কাল তো হয়তো আমি মারা যাব, বাড়িতে যারা ঘুমাচ্ছে এরা কিন্তু মরে যাবে, যারা জেগে আছে ওরাও কিন্তু মরে যাবে, আর আমি আপনি বসে আছি আমরাও কিন্তু মরে যাব, পৃথিবীর জমিনিতে কেউ কিন্তু বেঁচে থাকবে না, আজকের এই জায়গাটা দেখে বড় আফসোস, আমরা সকলে মুসলমান বলে দাবি করব, সকলে নামাজে দোহাই দেব, কিন্তু আজকে কি এই জায়গায় শরিয়া বিরোধী কোনো কথা হচ্ছে বলে, আজকে রাতে খোদার কসম খেয়ে বলছি এই প্যান্ডেল স্টেজ এত সুন্দর লাইটিং করার কোনো প্রয়োজন ছিল না, এই যে করেছেন চৌকিটা এটাই থাকতো, এটাই থাকতো, আর এই জায়গা সিপসিপি এতটা পরিমাণ করে কাদা বেঁধে থাকতো, এই জায়গাটা গান বাজনার আসর যদি করা হতো এই জায়গা লোকের জায়গা দেওয়ার জন্য জায়গা থাকতো, জোরে বলেন জায়গা থাকতো, ও আবার কি বলতো জানেন, এই একটু সরে দাঁড়ানো কেন আমার ছোট ভাই, একটু সরে দাঁড়ানো কেন আমার জামাই আসছে, সকলেই মরণের ভয় করবে, আমাকে আপনাকে ইয়াদটা কিন্তু আছে মরণ কিন্তু একদিন হবে, কখন হবে কোন সময় হবে অল্লাহ আলিমুল গায়ে গায়েবের খবর আল্লাহ ভালো জানেন, পৃথিবীর কেউ কিন্তু বলতে পারবে না, কোন ঋষি মনি ঋষি কোন ডাক্তার কোন বৈজ্ঞানিক কিন্তু কেউ বলতে পারবে না যে ওই মানুষ ওই সময় ওই দিনকে ইন্তেকাল করবে, ডাক্তাররা হাতটা ধরে নিয়ে হাতটা ধরে নিয়ে বুকে অক্ষা ফেলে বলছে এ রোগীর অবস্থা ভালো না বাড়িতে নিয়ে চলে যাও, কেন মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না এর ট্রিটমেন্ট আর হবে না, কিন্তু ডাক্তার বলতে পারে না যে কালকে মারা যাবে, তার ডাক্তারের বাপের ক্ষমতা,
আজকের এই গ্রামে জলসা হচ্ছে, এটা ভালো না খারাপ? বলে এতগুলো মানুষ আমি আপনি বসে আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াত কিসমত দারাজ করুক। এর ভিতরে যদি একটা মানুষ বা একটা ছেলে যদি সুবহানাল্লাহ তাসবিহ পড়তে গিয়ে আজকে ঈদে মিলাদুন্নবী এই জায়গা শুনতে শুনতে যদি মারা যদি যায়, ওই মরণটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? ঘরে শুয়ে 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 যদি আমি আপনি যদি মারা যায়, এটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কখন হবে, কোন সময় হবে, আল্লাহ ভালো করে। এই নজওয়ান যুবকেরা তরুণেরা পারা আজকে এই জায়গায় বসলে কি পাওয়া যাবে? ঈদে মিলাদুন্নবী দিলে কি পাওয়া যাবে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করলেন, আমি আমার জীবনটা আপনার জন্য কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ব্যাধ তুমি মাফ করে দিন, ক্ষমা করে দিন। কোন সময় যাবেন, কখন যাবেন, আপনি একবার আপনি আমাকে বলুন। এ বাবু বাবা বাবা আবু বকর চলো বাবা এখনই যাব। বুকার ছটা সে আছে তা হাদিস বাকের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হাদিসটা রিওয়ায়াত করলেন, আল্লাহ নবীর সামনে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বা নবী পাকের পিছে পিছে আছেন। এ দুনিয়া মানুষেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতেরা, বাবাজিরা শুনে কি দাও জেনে দাও, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় একটা মহল্লা একটা গোত্রের ভিতরে যেতে যেতে এক দেখতে পেল নবী পাক কি দেখতে পেয়েছিল, এক দল মানুষ তারা চুক্তি মেরে বসে আছে, নবী পাকের আলাপ আলোচনা আল্লাহ নবীকে দেখতে বা সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো টি দাঁড়ালে রে আল্লাহ নবীকে ডাকা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলো শুনো বাবা কি খবর, এখানে কি করছো তোমরা, গুটি কত মানুষ বসে বসে কি করছো? সাহাবী কথা বলে সব দাঁড়িয়ে, এ বাবা সাহাবা এখানে বসে বসে কি করছি? আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে দেখার সাথে সাথে উঠে দাঁড়িয়ে তুই কি করছিস? আমরা গুটি কত মানুষ আজকে দিন আমরা এই জায়গায় বসলাম, আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিল, হে বাবা সাহাবা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী কাবা জানিয়ে দিয়েছিল, জানিয়ে দিলাম আমি রবিবার সামনে যতটা দেখতে পাই, আমি রবিবার পেছনে ততটা দেখতে পাই, আমি রবিবার ডান দিকে যতটা দেখতে পাই, আমি রবিবার বাম দিকে ততটা দেখতে পাই, আমি রবিবার আল্লাহর আসমানে যতটা দেখতে পাই, আমি রবিবার আল্লাহর জমিনও ততটা দেখতে পাই, আমার দেখায়া তোমাদের দেখায়া কয় গো। হে বাবা সালাম
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ গাবিবুল্লাহ জানিয়ে দিলাম। তোমরা গুটি কত মানুষ হয়তো দেখতে পাচ্ছ, তোমরা গুটি কত মানুষ এই জায়গায় বসে আছো, কিন্তু না 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 না, আমার আল্লাহ পাকের অগণিত মালাইকা ফেরেশতারা তোমাদের মজলিসের ভিতরে দিয়ে তারা শামিল দিয়ে শামিল হয়ে তাদের নূরে টানাটা দিয়ে তোমাদের মাথার উপরে বিরাজমান করে আছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা ফেরেশতারা থাকলে থাকতে পারে না, পারে না, কারণ নবী বললেন তিন জায়গার মাটিকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। এক নম্বর হলো যে জায়গায় আল্লাহ পাকের ঘর মসজিদ কায়েম করা হবে, দুই নম্বর যে জায়গা আমি রাসূল আমার ঘর মাদ্রাসা কায়েম করা হবে, তিন নম্বর যে জায়গায় ঈদে মিলাদুন্নবী কায়েম করা হবে, এই তিন জায়গার মাটিকে আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। জুড়ে বলবে না সুবহানাল্লাহ। এই জায়গাটা পাক না না, এখন আমি আপনি বসে আছি পাক না না বলে আমরা কিন্তু পাক। আর ভালো জায়গা সকলার নসিবে জুটে, আর জোরে বলেন জুটে, ভালো জায়গা জোটাতে গেলে কপালটাকে ভালো হওয়া দরকার। এইবার যারা ঘরে দাবার বাড়িতে শুয়ে আছে বসে আছে তারা শুনতে পাচ্ছে, বলে মলি সাহেব আমি যাইনি বলে তোমার হিংসা হচ্ছে? না বাবা, তোমার কপালে নেই এই জায়গা, তাই তুমি আসতে পারো। সেই কপালটা করবো, কারণ আমার টাইম ছিল এখানে 12টা। কি মহাপ মন গেল আর ভাই যেন বলে দিয়েছে মামা নাকি আমার পরে আমি এসেছি যথারীতি ঠিক টাইম। যখন বললো আমি চিন্তা করলাম লোকজন তো যখন যাই তখন দেখছি লোকজন খালি, আমি এখন উঠলো লোকজন খালি পাব, দুটোই উঠলো লোকজন খালি পাব, সকালে সূর্যটা দেখলে বোঝা যাবে আর সারাদিনটা কেমন যাবে। কি বললেন? তবে যারা বসে আছে নিঃসন্দেহ ভালো, আর আমি চাই আমার জলসায় এই রকম ধরনের মানুষ আছে। যদি বলেন কেন, 45 বছর মিলাদুন্নবী শুনছি, দুটো আলেমের কথা শুনে বড় বড় দাড়ি রেখে দিয়েছো, অথচ একটা বিড়িটা না আমার এলাকাতে আছে, এসব বড় বড় দাঁড়ি দাড়ি রেখে দিয়ে দাড়ি দিয়ে ইজ্জত আছে, বাপ আপনার তো বয়স আলাদা করে ভারিয়ে গেছে, এখন সিগারেট খাচ্ছেন কেন? আমাকে এক কথা জবাব দিল, আপনি মনে হয় মলি সাহেব? আপনি মনে হয় মলি সাহেব? আচ্ছা হ্যাঁ বাবা, আমি একটা মলি সাহেব। আমি খাচ্ছি আমার টাকা, তাতে তোমার গা ধরছে কেন বাবা? তুমি তোমার কাজে যাও। আচ্ছা বাপ, আপনি একসঙ্গে দুটো তিনটে ধরিয়ে খান, আমার এই বলাটার জন্য অপরাধ। বলে পরিবর্তন হবে, ও পরিবর্তন হবে, পিকেট দেখেছে দেখেছে মিলা শুনে যে বেকা ছিল সেই বেকা
30 বছর জলসা শুনে যে ব্যাকা ছিল সেই ব্যাকা, 50 বছর জলসা শুনে যে ব্যাকা ছিল সেই ব্যাকা, তো বাবা তোমার আর মিলার সঙ্গে আমার লাভটা কি হবে? কথা বলবো এখন দেখতে পাচ্ছি এ 5 বছর সবই মিলা শুনেছি, এ যদি আমার কথা শুনি একটু যদি পরিবর্তন হয় আমার বাস করার সাথে। কথা ঠিক না ভুল? আর জোরে বলে কথা ঠিক না ভুল? এরা খারাপ নয়, এদের বারে খারাপ করে দিই আমরা। দেখবেন মাতালকে যদি মাতাল বলো আরো মাতাল নেবে, দেখবে ভালো করে। আর একটু যদি জামা কাপড় যদি একটু ভালো চেকনাই করে যদি প্যান্ট শার্ট করে ইন করে একটু যায়, আব্দুর রহমানের ছেলে যায় না মাস্তান যাচ্ছে, ও এই কথাটা কানে পেল যে আমাকে কি বলল মোস্তান, ও কিন্তু আস্তে আস্তে ওই মোস্তানি শার্টটা নিতে থাকবে। ও একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে, কারণ আপনাকে বলেছেন মোস্তান, আর মোস্তানি ব্যবহারটা আপনার সামনেই করবে। ও করতে 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 এমন জায়গায় পৌঁছে যাবে লাস্ট ওর বাপ না ভালো। সমাজে কতক্ষণ বলার দরকার আছে না? আছে। যদি 10টার সময় টাইম দিচ্ছে দেখুন লোক আসছে, বিয়ে তো শেষ ব্যাপার, ওইটা তো ভুল আছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, শুধু আজকে মজলিসের জন্য খাস নাকি দুনিয়ার অন্য কোন মজলিসের জন্য আপনি একটু বলুন? আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিল, এ বাবা আবু বকর, শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে যে কোনো জায়গাতে হোক না কেন, গ্রামে হোক না কেন, পাহাড়ে হোক না কেন, কোন শহরে হোক না কেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাদের সামনে জানিয়ে দিলাম, যারা ঈদে মিলাদুন নবী কায়েম করে জায়গা বসলো ওই জায়গাকে সম্মান করলো তাজিম করলো। আল্লাহ পাকের একজন মালাইকা ফেরেশতারা আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাথার উপর নূরের দানা দিয়ে চা করে আল্লাহ দরবারে তাদের জন্য মাগফিরাতের কামনা করতে থাকবে। আর আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে নিয়ে বলেছিল নবী পাকের চোখে পানি, তো সাহাবাইকে আমাদের চোখে পানি, নবী পাকের মুখে আসি তো তামাম সাহাবাইকে আমাদের মুখে আসি, আল্লাহ নবী সাহাবাইকে আমাদেরকে নবী আমা জানিয়ে দিয়েছিল, হে বাবা সাহাবান শুনে কি দাও জেনে কি দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে যেদিন কেউ কারো হবে না হবে না হবে না হবে না, যেদিন বাপ বেটার হবে না বেটা বাপের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না স্ত্রী স্বামী হবে না, বাপ বেটির হবে না বেটি বাপের হবে না, সাহাবের ছেলে মায়ের হবে না মা ছেলের হবে না, ওই দিনের নাম হলো কিয়ামত। হে বাবা বুয়া বাবা আবু বকর শুনে কি দাও জেনে কে দাও, আমার আল্লাহ পাক সূর্যটাকে মাথার এক বেদা নিচে নামিয়ে দেবে, ওই দিন যে সূর্যের মুখ হবে 12টা, আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাথার গিরুগুলো টকবাক টকবাক করে ফুটতে থাকবে। হে বাবা আবু বকর শুনে কে দাও জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যাদের মহব্বত থাকবে প্রিয়ার থাকবে, রাসূলুল্লাহ আমার নবী পাক বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান বাবে আউয়াল হাদিস না ভিতরে নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইকে মিন ওয়ালিদিকি ওয়া ওলাদিকি ওয়া আন্নাসি আসমাইন, ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ধন দৌলত গাড়ি বাড়ি আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা এমনকি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রূপে মহব্বত করলো না ভালোবাসলো ওই ব্যক্তি তত কোনো পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না।
আর ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে পৃথিবীর সমস্ত সব কিছু থেকে এমনকি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে মহব্বত করলো ভালোবাসল ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে গেল জানিয়ে দাও বলে দাও স্মরণ করে দাও আমি আল্লাহ যদি আমাকে পেতে চায় রাজি খুশি যদি করতে চায় সর্বপ্রথম আপনাকে অনুসরণ অনুকরণ করে আপনি যার প্রতি রাজি আবার খুশি হয়ে যাবে আমি আল্লাহ স্বয়ং রাজি খুশি হয়ে যাব আর একবার বলুন সুবহানাল্লাহ আমি রাসূলুল্লাহ কালকে আমাদের ময়দানে মাশারের দিনে কোটি দিনে তাদের হাত ধরে ধরে নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ জাতি দিলাম তাদের জন্য সুপারিশ করা সাফাত করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিবি হয়ে যাবে আর আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না দেখো বাবা কারণ যোগ্যবস্তি বসিয়ে রাখতে আমি আমি যোগ্যবস্তি বসিয়ে রাখতে এক জায়গা আমাকে জলসা নিয়ে গেছে আর বাপ আমি আজকের বাস্তব কথা বলেছি কসম খোদার করে বলছি শুধু মেদিনীপুর বলে শেষটা তাকে হারিয়ে গেছি আমার চব্বিশ পরগনার মতো হলে হারগিস আমি কোনোদিন শেষটাকের জন্য রাজি হতাম জলসা যাওয়ার এক জায়গায় নিয়ে গেছে বলে হুজুর ষোলো আনা জলসা বিশাল বড় জলসা বলে বাপ কমিটির কটা ছেড়ে দেবো বলে একশো আশি জন কমিটি ছেড়ে দেবো কত বড় জলসা চালু আর সারা রাতের জলসা মগরিব থেকে শুরু হয় সকাল সাতটা পর্যন্ত কমিটি বললো হুজুর আপনাকে আসতাম না আমরা আলেম আলেম করে দিচ্ছি তা ভালো দিয়েছি আলেম আলেম ঠিক করে দিয়েছি আর আমার টাইম দিয়েছে একটা থেকে তিনটে আর আপনার প্যান্ডেল হবে স্টেজ করে সেটা বলবো আর প্যান্ডেলের মাথা হবে ওই রাস্তার ওপারে যে পুকুর আছে এই যা পুকুরের ওপারে যে বাড়িগুলো আছে সেই বাড়ির ওই পর্যন্ত আপনারা তো সুন্দর কাপড় দিয়ে প্যান্ডেল করছেন শুধু চটটা এত বড় আমাকে নিয়ে বাবা যে আওয়াজ নেই কেন জলসা হচ্ছে লোকের আওয়াজ চিন্তা করছে হয়তো মাইকে তুলে নিচে লোকের আওয়াজ হঠাৎ হতে পারে তা যা স্টেজে গেলে বলে যাবে যখন আমি স্টেজে গিয়েছি গিয়ে দেখতে পাচ্ছি এইরকম জায়গায় সামনে পাঁচ সাতটা বড় ঘুমাচ্ছে বসে বসে দুজন ঘুমাচ্ছে নাক ডাকছে
ওই রকম বাচ্চারা শুয়ে আছে, কারণ কার উপর মাথা আছে, কারণ মাথার উপর পা আছে। আমি দেখে বাবা মাথা করবো জলসা করবো না। আমি যে ভাই কমিটির কটা ছেলে তার যে নিয়ে আসতে পারে ভাই জানে 180টা ছেলে, আর 180টার ভিতরে আমি 100টা আমি চাই যে 80টা ছেলে তার থেকে আবার 20টা বাদ 50টা ছেলে চাই, 50টা ছেলে সামনে এসে বসবে ওদের দিয়ে জলসা হবে, নইলে আমি আব্দুল আজিজ মাওলানা জলসা করবো না। বলি মাইক ওপেনের সুইচটা কেটে দিচ্ছি, টোটাল বিরাম বন্ধ। আপনারা কোয়াটা ভরেন লাগবে 120টা ভরেন, মাইক সেট বন্ধ সামনে বসো তোমরা জলসা দিয়েছো, তোমরা বলছো এত বড় মন্দির করা কি দরকার, ছোট করে প্যান্ডেল করতে অল্প লোক থাকতো ভালো ভালো। ভাই যাই আপনি দুধ দিতে দেন, আমি দুধ দিতে গিয়ে হবে।